হ্যালো, গুড মর্নিং গেস। আজকে আবার আমি একটা তোমাদের সাজেশন নিয়ে আসলাম, সেটা হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং কিটোনস, অর্থাৎ কার্বনিল যৌগ থেকে। এই অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে কার্বনিল যৌগ বলা হয়। দেখো, তোমরা মাঝে মধ্যে আমায় কমেন্ট করছো যে সাজেশনের ব্যাপারে, তোমাদের এই কমেন্টগুলো আমাকে খুবই ভালো লাগে, কারণ যেটা তোমাদের অসুবিধা হচ্ছে সেটা তোমরা আমাকে জানাচ্ছ আর আমি সেই বিষয়ে তোমাদের সলভ করার চেষ্টা করছি। তো দেখো, এখানে অ্যালডিহাইড এবং কিটোনস অর্থাৎ কার্বনিল যৌগ থেকে আমি টোটাল 30 মার্কের একটা কোশ্চিন করেছি, যেটা 2024 সালের সাজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রিয়াকশনগুলো কিন্তু, এই প্রশ্নগুলো বিভিন্ন সালে কিন্তু এসছে, আমি দেখছি আমি সাজেশন করার পরে। তো এবং আমার প্রত্যেকটা রিয়াকশান যেগুলো এসেছে, সেগুলো প্রত্যেকটা রিয়াকশান কিন্তু আমার করানো হয়ে গেছে। তোমরা যদি ডিটেলস বুঝতে না পারো, তাহলে আমার ওই গ্রুপে গিয়ে, ইউটিউব চ্যানেলের ভেতরে গিয়ে দেখবে, প্রত্যেকটা রিয়াকশান কিন্তু দেওয়া রয়েছে। আমি আজকে প্রত্যেকটা প্রশ্নের কোন কোন রিয়াকশানটা অংশগ্রহণ করছে সেগুলো একটু আমি তোমাদের আলোচনা করে দেব। তো দেখো, আমরা কথা না বাড়ি আমরা আলোচনায় যাই। দেখো, আমরা 1 মার্কে 10টা কোশ্চেন দিয়েছি। দেখো, এখানে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, কোনটি অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়া সাড়া দেই না। দেখো, সাড়া দেই না বলছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশান কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা সম্পূর্ণ ডিটেলস, কোনটা করবে কোনটা করবে না, কী উৎপন্ন করবে, সব কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে 4টা অপশান রয়েছে, অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়া সাড়া দেবে না কারা। অ্যাকচুয়ালি অ্যালডোল কন্ডেনসেশনটা অংশগ্রহণ করবে যাদের আলফা এইচ পরমাণু থাকবে তাদেরই। কী বললাম, যাদের আলফা এইচ পরমাণু থাকবে তারাই কিন্তু অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, বাকিরা করবে না। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এ, বি, সি এই তিনটার ক্ষেত্রে কিন্তু আলফা হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাই এরা কিন্তু অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কিন্তু প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিয়েছে, অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, অর্থাৎ সাড়া দেবে না। তো এখানে ডি হবে তোমাদের অ্যান্সার। আমি এখনও বলছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে, অ্যালডোল কন্ডেনসেশন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, কোনটাতে আলফা হাইড্রোজেন থাকবে কোনটাতে থাকবে না, কীভাবে তুমি বুঝবে যে আলফা হাইড্রোজেন এটা আলফা হাইড্রোজেন এটা নয়, সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তাহলে 1 নম্বরের অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি। 2 নম্বর দেখো, অ্যাসিটোন যেটা গাঢ় স্টেসোফোর, এটা কিন্তু উৎপন্ন হবে তোমার মেসিটিরিন। এই রিয়াকশানটাও কিন্তু আমাদের দেওয়া রয়েছে, যে 1,3,5 ট্রাইমিথাইল টোলুইনকে বলা হয় তোমার মেসিটিরিন, 1,3,5 ট্রাইমিথাইল টোলুইনকে। তো এই রিয়াকশানটাও কিন্তু আমাদের দেওয়া রয়েছে, মেসিটিরিন বলে উল্লেখ করা আছে আমার ইউটিউব চ্যানেলে। তারপর দেখো, এখানে অথবা একটা রয়েছে, সায়ানো বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইড, তো এটা হচ্ছে তোমার স্টেফেনসন বিজারণ বিক্রিয়া। এই স্টেফেনসন বিজারণ বিক্রিয়াও কিন্তু আমাদের দেওয়া রয়েছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে, স্টেফেনসন বিজারণ বিক্রিয়া। এটাতে অ্যাকচুয়ালি হবে SnCl2 আর গাঢ় HCl দিলেই হয়ে যাবে ডেল্টা। হ্যাঁ, তো স্টেফেনসন বিজারণ বিক্রিয়াটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। 3 নম্বর দেখো, কোনটি আয়োডোফর্ম পরীক্ষা ছাড়া দেই। দেখো, আয়োডোফর্ম পরীক্ষা ছাড়ে, এটাও কিন্তু সম্পূর্ণটাই ডিটেলস দেওয়া রয়েছে, আয়োডোফর্ম রিয়াকশান বলে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে, আয়োডোফর্ম রিয়াকশান। এবারে দেখো, ওখানে ডিটেলস আছে, কারা আয়োডোফর্ম দিবে কারা দেবে না, কোন কোন গ্রুপগুলো দিবে কোন কোন গ্রুপগুলো দিবে না, কী উৎপন্ন হবে, সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। CH3CO মূলকযুক্ত অ্যালডিহাইড অথবা CH3CHOH মূলকযুক্ত অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেবে। হ্যাঁ, তো তোমরা গ্রুপে গিয়ে দেখে দেবে, এখানে কিন্তু তোমার অ্যান্সারটা হবে কি, এই দুটো কিন্তু হয়ে যাচ্ছে, বি এবং সি দুটো কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। 4 নম্বর দেখো,
ক্যালসিয়াম অ্যাসিটেটকে ইয়ে দিচ্ছে, এখানে ডেল্টা, তারপরে কি দিচ্ছে তোমার অ্যালডিহাইড অর্থাৎ অ্যাসিটালডিহাইড উৎপন্ন করছে। এটাও কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এখান থেকে তোমার টোটাল পাঁচটা কোশ্চিন হয়, এ পাঁচটার বাইরে কিন্তু কোশ্চিন হবে না। এটাও কিন্তু সম্পূর্ণ এ টু জেড দেওয়া রয়েছে। এটা ফর্মালডিহাইড দিলেই হয়ে যাবে, এখানে এ সিএচও দিতে হবে, ই এর জায়গাতে হয়ে যাবে, অর্থাৎ ক্যালসিয়াম ফর্মেট দিলেই হয়ে যাবে। অথবা দিয়ে দেখো একটা রয়েছে সিএস থ্রি সিও সিএস থ্রি অর্থাৎ অ্যাসিটনকে বেরিয়াম হাইড্রক্সাইড, এটাও কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে, এর সঙ্গে সঙ্গে কিন্তু এটা দেওয়া রয়েছে। তোমরা একটু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমি যে রিয়াকশনগুলো বলছি এই রিয়াকশনগুলো দেখবে, সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা সবাই পেরে যাবে, নিজে নিজে তখন করতে পারবে। পাঁচ নম্বর দেখো কোনটি ক্যানেজারে বিক্রিয়া সাড়া দেবে, আচ্ছা ক্যানেজারও বিক্রিয়া সাড়া দেবে, ক্যানেজারও বিক্রিয়া সাড়া দেবে তারাই যাদের আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না তারা। ক্যানেজারও বিক্রিয়াটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা ওখানে গিয়ে দেখবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তাহলে আলফা হাইড্রোজেন যাদের থাকবে তারা দেবে। এবার ওখানে একটা ব্যতিক্রম ছিল যে আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও আবার ক্যানেজারও বিক্রিয়া অংশগ্রহণ করে না। আবার কি বললাম, যাদের আলফা হাইড্রোজেন থাকবে না তারই কিন্তু ক্যানেজারও বিক্রিয়া অংশগ্রহণ করবে, কিন্তু আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও আবার ক্যানেজারও বিক্রিয়া অংশগ্রহণ করে। এবং এরকমও রয়েছে কোশ্চিন যে আলফা হাইড্রোজেন নেই অথচ আবার ক্যানেজারও বিক্রিয়া অংশগ্রহণ করছে না, অর্থাৎ ক্যানেজারও বিক্রিয়াটা হচ্ছে সেটাই যাদের আলফা হাইড্রোজেন থাকবে না তারা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে দুটো, তার মধ্যে একটা হচ্ছে সি, এখানকার অ্যান্সারটা হবে তোমার সি। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে ক্যানেজারও বিক্রিয়া সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। ছ নম্বর দেখো অ্যাসিটনকে গাঢ় স্টিসোপর সহ পাতন করলে পাওয়া যায় ডাই অ্যাসিটন অ্যালকোহল, মিসিটে টুয়াল, মিসিটিলিন, প্রোপিন টুয়াল। দেখো মিসিটিলিন হবে, এখানে একটা কোশ্চেনটা আরও আগে ছিল, মিসিটিলিন অ্যান্সার হবে এটার। সাত নম্বর দেখো ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন হয় হেক্সামিথিন, টেট্রামিন, ব্যাকেলাইট, ট্রাইইথিলিন, টেট্রামিন এবং টেট্রামিথিলিন হেক্সামিন। দেখো এই রিয়াকশানটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ইউরোট্রপিন বলে রয়েছে। এই যে হেক্সামিথিন টেট্রামিনকে বলা হয় ইউরোট্রপিন। তো এটা ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে আলাদা রিয়াকশান হয়, অ্যাসিটালডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে আবার আলাদা রিয়াকশান হয়, সেটা কিন্তু সম্পূর্ণ আমার ওই ইউরোট্রপিন যে রিয়াকশানটা রয়েছে ইউরোট্রপিন বলে, সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আশা করি পুরো অর্গানিকটাই কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আমি শুধু তোমাদের রিয়াকশানগুলোর নাম উল্লেখ করে দেবো, তোমরা ওই রিয়াকশানগুলো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে, সবাই তখন নিজে নিজেই অ্যান্সার করতে পারবে। এখানে অ্যান্সার হবে হেক্সামিথিন টেট্রামিন এটা। অথবা দিয়ে রয়েছে কোনটি নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া সবচেয়ে সহজে অংশগ্রহণ করে, অ্যাসিটন আছে, অ্যাসিটালডি আছে, বেঞ্জালডিহাইড আছে, ফিনাইল বেঞ্জিন রয়েছে। তো এখানে তোমার সবচেয়ে বেশি করবে কে, অ্যাসিটালডিহাইড। আট নম্বর দেখো বেঞ্জিন থেকে এটা রয়েছে, এটাও দেওয়া রয়েছে, বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড এটাও রয়েছে। এটা কিন্তু তোমার পার্কিং রিয়াকশান বলে দেখবে গ্রুপে দেওয়া আছে সম্পূর্ণ। বেঞ্জালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড থেকে টু হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড দেওয়া রয়েছে, এটাও কিন্তু দেওয়া আছে সম্পূর্ণ, প্রায় রিয়াকশান সম্পূর্ণ দেওয়া রয়েছে এই চ্যাপ্টার থেকে, অ্যালডিহাইড কিটন থেকে। ক্যালসিয়াম অ্যাসিটেটকে শুষ্ক উপাদান করে উৎপন্ন হয় ফর্মিক অ্যাসিড, ফর্মালডিহাইড, অ্যাসিটন, বিউটান নন। ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট দিলে গেলে তোমার অ্যাসিটন উৎপন্ন করবে। তারপরে দেখো গ্রুপ বি এ রয়েছে দু মার্কেরগুলো, এখানে আমরা দিয়েছি ষাটটা টোটাল। দেখো এক নম্বর বলছে আর সিও আর ডিএস, মানে অ্যাসিটন, এটা ধরতে গেলে এটা হাইড্রোজিন, সোডিয়াম ইথক্সাইড, ইথিলিন গ্লাইকোল, অ্যাসোসি, এটা রয়েছে তোমার উল্ফ ক্লিসনার বিজারণ বিক্রিয়া। এই উল্ফ ক্লিসনার বিজারণ বিক্রিয়া কিন্তু পরীক্ষা প্রায় এসছে, এই উল্ফ ক্লিসনার বিজারণ বিক্রিয়া গিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখবে সম্পূর্ণ ডিটেলস, এ টু জেড কীভাবে বার হয়, কী উৎপন্ন হয় সম্পূর্ণ দেওয়া রয়েছে। দু নম্বর ক্লোরোবেঞ্জিন এমজি শুষ্ক ইথার, মানে গ্রিগনাইট বিকারক, এটা দু নম্বরটা তোমরা গিয়ে দেখবে গ্রিগনাইট বিকারক আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ। এটা দেখো এটা কী হবে তোমার, এই যে একটু আগে দেখলাম এটা হবে তোমার ক্যানিজারো বিক্রিয়া, তবে এখানে পরীক্ষায় কোশ্চিন যেটা রয়েছে গাঢ় এনওএইচ ডেল্টা, কিন্তু এখানে তোমার 50% হবে,
ক্যানে যেটা তো তোমার 50% হয় আর অ্যালডন কন্ডেনসেশনে 10% হয়, এগুলো কিন্তু বইয়ে উল্লেখ করা নেই। আমার কিন্তু ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা রিয়াকশানের কী প্রয়োজন নয় সম্পূর্ণ কিন্তু ডিটেলস বলা রয়েছে, একটু তোমরা গিয়ে দেখে নেবে। উদাহরণ ধরো রাইমাটিমান রিয়াকশান, বেঞ্জোইন কন্ডেনসেশন বিক্রিয়া, এই দুটো রাইমাটিমান বিক্রিয়াটাও দেওয়া রয়েছে, বেঞ্জোইন কন্ডেনসেশন বিক্রিয়াটা এটাও দেওয়া রয়েছে। ইউটিউব চ্যানেলে আমার বললাম সম্পূর্ণ কিন্তু অর্গানিক যোগের ডিটেলস সম্পূর্ণ দেওয়া রয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে। এবারে আমরা যে পরে পাতাই, চার নম্বর দেখো প্রোপানন ও পেন্টান 3-1 এর এক মধ্যে একটি উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার দ্বারা পার্থক্য। দেখো পার্থক্য কিন্তু আমার কয়েকটা দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে, তার মধ্যে এটা একটা দেওয়া রয়েছে পার্থক্য। ওই প্রশ্নগুলোতে দেখবে গিয়ে যে পার্থক্যকরণ। পাঁচ নম্বর কোশ্চেনটা খুব ভালো, ফরমালডিহাইড থেকে একটি মাত্র বিকারক ব্যবহার করে কীভাবে সোডিয়াম ফর্মিক ও মিথানলকে যুগপৎ তৈরি করবে। দেখো এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, এটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া। এখানে তোমার 50% NaOH গাঢ় দিলেই হয়ে যাবে ডেল্টা, আর রিয়াকশানটা দেখে দেবে ক্যানিজারো বিক্রিয়া, এটা বলে দিলাম। টলেন্স বিকারকের সাহায্যে ফরমালডিহাইড ও ফর্মিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করা কি সম্ভব বিদ্যাও? দেখো টলেন্স বিকারকের সাহায্যে অবশ্যই, এটাও দেওয়া রয়েছে টলেন্স রিয়েজেন্ট বলে। টলেন্স রিয়েজেন্ট আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে টলেন্স রিয়েজেন্ট, তার পাশেই রয়েছে আবার ফিলিং রিয়েজেন্ট। তো এখানে ফিলিং রিয়েজেন্ট থেকে পাবে না, এটা এটা পাবে তোমার টলেন্স রিয়েজেন্ট থেকে। এটা C6H14O2 আণবিক সংকেতযুক্ত একটি যৌগের এ এক অণু আম্লিক আদ্র বিশ্লেষণ করলে এক অণু ইথানল ও দুই অণু ইথানল উৎপন্ন হয়, একে শনাক্তকরণ ও প্রস্তুত করো। এই কোশ্চেনটা একটু দেখে নেবে, এটা কিন্তু আমার দেওয়া রয়েছে, এটা হচ্ছে তোমার স্টারিফিকেশান, সম্ভবত স্টারিফিকেশান দেখবে, স্টারিফিকেশানও দেওয়া রয়েছে। অ্যাসিটালডিহাইডের সঙ্গে লঘু জ্বলে এনে হয়েছে দ্রবণে বিক্রিয়া নিম্নলিখিত ধাপগুলি ABCDকে শনাক্তকরণ করো, এগুলো নিজে নিজে ফিরে যাবে, এগুলো সম্পূর্ণ ওই যেগুলো রিয়াকশনগুলো সে সব রিয়াকশন থেকে সম্পূর্ণ দেওয়া রয়েছে। তবে দেখো একটা অথবা দেওয়া রয়েছে, একটি জৈব যৌগ আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন হয়, যৌগটির সংকেত লেখো, যৌগটিকে এক ধাপে কীভাবে প্রস্তুত করা যাবে? এটা হচ্ছে তোমার টিসঙ্কো রিয়াকশান, টিসঙ্কো রিয়াকশান এটাও দেওয়া রয়েছে। টিসঙ্কো রিয়াকশানে একবার জয়েন্টে পরীক্ষায় এসেছিল যে এক ধাপে অ্যাসিটালডিহাইডকে অ্যাসিটোন এস্টার উৎপন্ন করা হয়, এক ধাপে অ্যাসিটালডিহাইড থেকে এস্টার উৎপন্ন করা হয়। কোন বিক্রিয়া সাহায্যে? টিসঙ্কো বিক্রিয়া সাহায্যে, এটা কিন্তু টিসঙ্কো বিক্রিয়া, টিসঙ্কো বিক্রিয়াটা সম্পূর্ণ লিখে দিলেই কিন্তু একটু ভাষা লিখে দেবে, বাস হয়ে যাবে এটা। এবার দেখো গ্রুপ সি এর রয়েছে, নির্দেশ অনুসারে উত্তর দাও, ব্রাডির বিকারক কি, এর একটি ব্যবহার লিখো। দেখো ব্রাডির বিকারক এটাও কিন্তু দেওয়া রয়েছে, ব্রাডির বিকারক এটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে দেওয়া, তোমরা একটু ইউটিউব চ্যানেল গিয়ে দেখে নেবে ব্রাডির বিকারক কি, সম্পূর্ণ এ টু জেড দেওয়া রয়েছে। তারপরে তোমার এটা তোমার একটা ক্লোরাইড, এখান থেকে বেঞ্জালডিহাইড উৎপন্ন করতে বলেছে, এটা হচ্ছে তোমার রোজেনসম্যান্ট রিয়েজেন্ট, অর্থাৎ রোজেনসম্যান্ট বিক্রিয়া, এটাও তোমার দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, রোজেনসম্যান্ট রিয়াকশান। এটা তোমার অ্যাকচুয়ালি বেরিয়াম সালফেট লাগবে, তারপরে সালফার লাগবে, কুইনোলিন লাগবে, এসবগুলো লাগবে। এটা হচ্ছে তোমার কি বললাম রোজেনসম্যান্ট রিয়াকশান, এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসছে। পরিবর্তন করো, দেখো রূপান্তর যেটা ওটি পরিবর্তন, অ্যাসিটালডিহাইড থেকে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, এটাকে তোমার বলা হয় ক্লোরাল, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইডকে বলা হয় ক্লোরাল, অ্যাসিটালডিহাইড থেকে ক্লোরাল, এটা কিন্তু করা রয়েছে। এটা তোমার অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, পিনাকল থেকে পিনাকরণ, এটা কিন্তু সম্পূর্ণ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে যে কীভাবে প্রস্তুত করবে পিনাকল থেকে পিনাকলন, এটাও দেওয়া রয়েছে। লাস্ট কোশ্চেন যেটা অথবা দিয়ে একটা রয়েছে, নিচের বিক্রিয়ার যৌগগুলিকে শনাক্তকরণ করো, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড NaOH। হ্যাঁ তো বেঞ্জালডিহাইড এটাও তোমরা এমনিতেই পেরে যাবে,
তারপরে দেখো টোলুইন কে সিআরও টু সিএল টু এটা করলে গেলে কী পাওয়া যায় তোমার, তোমার পাওয়া যাবে বেঞ্জালডি হাইট, টোলিন থেকে সত্যটা দিলে গেলে বেঞ্জালডি হাইট পাওয়া যায়। আবার দেখো এটা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি তোমার কি 50% এনওয়াইজ দিয়েছে, দেখো পরীক্ষা আবার ডেল্টা দিতে হবে। এটা তোমার কি 50% এনওয়াইজ গাঢ় মানে কি তোমার হয়ে গেল তোমার ক্যানিজারো রিয়াকশান। এটা আবার অ্যাসিটন থেকে গাঢ় এসছে সুপার ডেল্টা, এটা আবার কি মিসিটিলিন, যেটা বললাম আমরা একটু আগেই শর্টে একটা ছিল 1,3,5 ট্রাই মিথাইল টোলিনকে বলা হয় মিসিটিলিন। তো এটাই ছিল আজকে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন থেকে, এরপর দিন আশা করি কার্বোসিরিক অ্যাসিড থেকে দেবো। তো আমি বলবো তোমাদের প্রতি একটাই অনুরোধ, আমার আমার কথাগুলো একটু ভালো করে শোনো, আরও গুরুত্ব পাবে তোমরা, যে অর্গানিক সম্পূর্ণ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কমপ্লিট দেওয়া হয়ে গেছে সমস্ত রিয়াকশানে A to Z। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা একটু রিয়াকশানগুলো দেখবে আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে, কোনটা কী ঘটবে, কী কারা কারা বিক্রিয়া অংশগ্রহণ কেন করবে, কত লাগবে, কী লাগবে, সম্পূর্ণ A to Z দেওয়া রয়েছে। তো আমি তোমাদের প্রতি বিশেষ অনুরোধ যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের কী অসুবিধা, কারণ কিছুদিনের মধ্যে কিন্তু আবার টেস্ট পেপার বেরিয়ে যাবে, আমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, হ্যাঁ, যাতে তোমরা তাড়াতাড়ি আমার টেস্ট পেপারের সমস্ত প্রশ্ন A to Z। এর আগের বছর আমি প্রত্যেকটা যেমন হ্যান্ডরাইটিং লিখে অ্যান্সারগুলো করে দিয়েছিলাম, এবারও আশা করি সেরকমভাবেই করবো। তাই তোমাদের প্রতি বিশেষ অনুরোধ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে তোমরা পেয়ে যাও। তো থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থেকো, এই ছিল আজকে আমার ভিডিও।